فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. وَعَلَيْكُمُ السَّلَامُ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ. যে আমাদের একদিনই ভাই জনাব আবদুল্লাহ মামুন বাংলাদেশ থেকে জানতে চেয়েছেন, আমরা জানি খাওয়ার সময় বিসমিল্লাহ বলতে হয়, তো এখন আমার জানার বিষয় হলো যে বিসমিল্লাহ এবং বিসমিল্লাহ রহমান রাহিম কখন পড়তে হয়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। জি সম্মানিত ভাই, যখন সে খেতে আরম্ভ করবে, প্লেটের সামনে বসবে, খেতে আরম্ভ করবে, তার আগে খাওয়ার শুরুতে কী বলবে? বিসমিল্লাহ বলবে। যদি খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে যায়, তাহলে সে বলবে যখনই স্মরণ হবে বিসমিল্লাহ আউয়ালাহু ওয়া আখিরাহু। তার দলিল আবু দাউদ তিরমিজির হাদিস, ইদা আকালা আহাদুকুম ফালইয়াযকুর ইসমাল্লাহি তাআলা ফাইন নাসিয়া আন ইয়াযকুর ইসমাল্লাহি তাআলা ফি আউয়ালিহি ফালইয়াকুল বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। তোমাদের কেউ যখন খাবার খায়, তখন সে যেন আল্লাহ তাআলার নাম নিয়ে নেয়, অর্থাৎ বিসমিল্লাহ যেন বলে নেয়। আর যদি শুরুতে আল্লাহ তাআলার নাম নিতে ভুলে যায়, তাহলে যেন বলে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। তো এই হচ্ছে নিয়ম, খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলবে, শুরুতে বিসমিল্লাহ পড়তে ভুলে গেলে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু বলবে। এটাই হচ্ছে নিয়ম, বিসমিল্লাহ রহমানের রহিম পড়ার ব্যাপারে হাদিসে পাওয়া যায় না, শুধু বিসমিল্লাহ খাওয়ার শুরুতে, শুধু বিসমিল্লাহ, এবং বিসমিল্লাহ পড়তে ভুলে গেলে বিসমিল্লাহ আউয়ালাহু ওয়া আখিরাহু। বাকি আল্লাহ আলম বিসওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।